আজকের বীর সেনানী স্বাধীনতার অন্যতম সংগঠক মহান মুক্তিযুদ্ধের তার এক সময় তিনি প্রবাসী সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছেন। সত্তরের নির্বাচনে যিনি একমাত্র মাঠে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাত্র 29 বছর বয়সে। সেই প্রিয় নেতা বিএনপির মহাসচিব ছিলেন, ওনার 14তম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আজকে আমার কিছু কথা বলার সৌভাগ্য হয়েছে, জন্য নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি, ধন্য মনে করছি। আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আমার একজন আদর্শিক নেতা ছিলেন। আমি ওনাকে খুব কাছ থেকে দেখা, ওনার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। উনি জাতীয়তাবাদী দলের 1978 সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে সেই যে কয়জন নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহায্য সহযোগিতা করে এই দল গঠন করার জন্য ওনার সার্বিক সহযোগিতা করেছে, তাদের অন্যতম কে মোবাইদুর রহমান। আমি সে 78 সালের 27 অক্টোবর 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে, আর 1978 সালের 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যুবদল উনি নিজে অনুমোদন দিয়ে করেছেন, সেই যুবদলের কেন্দ্রীয় কমিটি আমি তখন আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। পরবর্তী পর্যায়ে 79 সালে যে সম্মেলনে মহাসম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধক ছিলেন, প্রধান অতিথি ছিলেন, সেই সম্মেলনে প্রত্যক্ষ ডাইরেক্ট করে আমি সেদিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাছে থেকে দেখেছি, ওবাই ভাইকে খুব কাছে থেকে দেখেছি। প্রেসিডেন্ট জিয়াকে তো আমরা ওইভাবে পাইলে, কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম এমন এই ওবাইদুর রহমানকে আমরা দেখেছি। 83-এর মাস্টার লর পরে উনি জেলে গেলেন, জেল থেকে আসলেন, আমরা ওনার খুব কাছাকাছি অবস্থানে থেকে ওনাকে দেখেছি। 1985 সালে আমি সিলেট গিয়েছিলাম, উনি যখন সিলেট